নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদ্দিন প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকালকে মৃত্যুদণ্ড দিল এনআইএ আদালত। 2013 হায়দ্রাবাদে দিলশুক নগরে বিস্ফোরণের দায় ভাটকালকে চরম সাজা দেওয়া হলো। একই সাজা হয়েছে ভাটকালের আরো চার সঙ্গীরও। সময়টা 2013 ফেব্রুয়ারি, হালকা শীত, সন্ধ্যের মুখে জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দ্রাবাদের দিলশুক নগর। তিন বছর পর বিস্ফোরণের মাস্টার মাইন্ড ইয়াসিন ভাটকালকে চরম সাজা দিল এনআইএর বিশেষ আদালত। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতার সঙ্গে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে তার আরো চার সঙ্গীর। বিস্ফোরণের ঠিক পরেই তদন্তভার হাতে নেয় এনআইএ। ছমাস পর ভারত নেপাল সীমান্তবর্তী লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ইয়াসিন ভাটকালকে। ভাটকালের সঙ্গে ধরা পড়ে তার আরো কয়েকজন সঙ্গী, তবে হদিশ মেলেনি আইএমএর আরেক প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ ভাটকালের। এতদিন হায়দ্রাবাদের বিশেষ এনআইএ আদালতে জঙ্গিদের বিচার চলছিল, তারই ডিসেম্বর পাঁচজনকে দোষী সাব্যস্ত করেন বিচারকরা, সাজা ঘোষণা হলো সোমবার। ইয়াসিন ভাটকাল ছাড়াও আসাদুল্লাহ আক্তার ওরফে হাড্ডি, তাহসিন আক্তার ওরফে মনু, এজাজ শেখ ও জিয়াউর রহমান ওরফে ওয়াকাস নামে এক পাকিস্তানি নাগরিকেরও মৃত্যুদণ্ডে সাজা দিয়েছে এনআইএর আদালত। যদিও এখনো বেপাতা বিস্ফোরণের আরেক মাস্টার মাইন্ড ও আইএমএর অপর প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ ভাটকাল, এনআইএ আধিকারিকদের সন্দেহ সম্ভবত পাকিস্তানি লুকিয়ে রয়েছে রিয়াজ। পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হানার চার্জশিট দিল এনআইএ। চার্জশিটে হামলার মূল চক্রী হিসেবে নাম রয়েছে পাক জঙ্গি নেতা মাসুদ আজহারের। এছাড়া মাসুদের ভাই সহ আরো তিন জৈশ জঙ্গিকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে। এনআইএর দাবি, পাঠানকোট কাণ্ডে পাক যোগের নির্দিষ্ট প্রমাণ মিলেছে। পাঠানকোট বায়ুসেনা ঘাঁটি হাই সিকিউরিটি জোন, বছরের শুরুতে সেখানেই আঘাত হানে পাক জঙ্গিরা। টানা কয়েকদিনের অপারেশনে জঙ্গিমুক্ত হয় এয়ারবেস, শহীদ হন বায়ুসেনা ও এনএসজির সাত কর্মী। হামলাকারী চার জঙ্গি ছিল পাকিস্তানের বাসিন্দা। ভারতে ঢোকার পর তারা নিয়মিত পাক হ্যান্ডলারদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখত। পাঠানকোট হামলার পরই একটি ভিডিও বার্তাও দেয় জৈশ-এ মোহাম্মদ নেতা আব্দুল রফ আসগর। বার্তায় হামলার দায় স্বীকারের পাশাপাশি মৌলানা মাসুদ আজহারের ভূমিকার কথা বলে রফ। ভারতে দেওয়া তথ্য প্রমাণ গ্রাহ্যই করেনি পাকিস্তান, এবারে চাপ আরো বাড়ালো দিল্লি। সোমবার মোহালির বিশেষ আদালতে পাঠানকোট কাণ্ডের চার্জশিট পেশ করে এনআইএ। Irrefutable evidence है ये, और जो which will be subject to the scrutiny of the court, उसमें हमने जो terrorist से जो material recover हुआ, weapons recover हुए, लोगों के जिन लोगों को उन्होंने रास्ते में abduct किया और उनके स्टेटमेंट हैं, एयरफोर्स बेस पे लोगों के स्टेटमेंट्स हैं, बाकी जो हमने डिजिटल स्पेस से एविडेंस निकाला है वो है, टेलीफोन रिकॉर्ड्स हैं, उसके बेसिस पे चार्जशीट की गई है। চার্জশিটে হামলার মূল চক্রী হিসেবে জৈশ প্রধান মৌলানা মাসুদ আজহারকে চিহ্নিত করা হয়েছে। নাম রয়েছে মাসুদের ভাই আব্দুল রফ আসগর, জৈশের কমান্ডার শাহিদ লতিফ এবং হামলাকারীদের হ্যান্ডলার কাসিফ জানের। মাসুদ, রফ এবং শাহিদের বিরুদ্ধে ইতিমধ্যেই রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। পাঠানকোট হামলার পর থেকে মাসুদকে কোণঠাসা করতে মরিয়া ভারত, একদিকে পাকিস্তান অন্যদিকে চীন। বারবার দিল্লি সেই চেষ্টায় জল ঢেলেছে। চার্জশিটে মাসুদ সহ চার পাক জঙ্গির বিরুদ্ধে অভিযোগ এনে চাপ আরও বাড়াল ভারত।